1829 সালের 10ই এপ্রিল এই বাড়িতেই তিনি জন্মেছিলেন। বাড়ির ভেতরে আগাছার জঙ্গল হয়ে গেছে, বিষাক্ত সাপের আস্তানা হয়ে গেছে। ছদ্মনামে প্রকাশিত হলেও কোনো কোনো লেখার ব্যাপকতা এত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যে সে নিজেই খুঁজে বের করে স্রষ্টাকে। এমনই হয়েছিল নীলদর্পণ নাটকের ক্ষেত্রে, যে নাটক সাড়া ফেলে দিয়েছিল সমগ্র বাঙালি জাতির মনে, হয়ে উঠেছিল দীনবন্ধু মিত্রের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ব্রিটিশ সরকার ভাবতে বাধ্য হয়েছিল যে নাটকে, বাধ্য হয়েছিল নীল কমিশন বসাতে। আজ যাব নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রের বাড়িতে। গ্রামটির নাম চৌবেড়িয়া। গ্রামের চারিদিকে নদী অবস্থানের কারণেই হয়তো গ্রামের এমন নামকরণ। এই গ্রামের মাটিতেই ভূমিষ্ঠ হয়েছিলেন নীলদর্পণ খ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র। এসে পৌঁছেছি দীনবন্ধু মিত্রের বাড়ির সামনে, কিন্তু পৌঁছাতেই একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। নিজের কল্পনার সঙ্গে যেন কিছুতেই মেলাতে পারছি না সামনে দেখা ছবির। পলেস্তারা খসে পড়েছে, জীর্ণ শীর্ণ কঙ্কালের চেহারা নিয়ে কোনো ক্রমে ইটের গাঁথুনির বাড়িটি লড়াই করছে তার অস্তিত্ব বাঁচানোর, কিন্তু এভাবে আর কতদিন? বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নীলদর্পণ খ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্রের জন্মভিটেতে। 1829 সালের 10ই এপ্রিল এই বাড়িতেই তিনি জন্মেছিলেন, যে বাড়িতে একদা এসেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বর গুপ্ত। আজ সে বাড়ির অবস্থা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। সরকারের উচিত বাড়িটিকে অতি শীঘ্র সংস্কারের বন্দোবস্ত করা, নইলে যেটুকু স্মৃতিচিহ্ন এখনও পড়ে রয়েছে আগামী কয়েক বছরে এইটুকুও আমরা হারিয়ে ফেলব। বাবা কালাচাঁদ মিত্র ছেলের নাম রেখেছিলেন গন্ধর্ব নারায়ণ। বাবা মা দুজনেরই আশা ছিল এই ছেলে বড় হয়ে দীন ও দুঃখী মানুষের সেবায় লাগবে। যাই হোক, পরবর্তীকালে নাট্যকার নিজেই তার নাম পরিবর্তন করে গন্ধর্ব নারায়ণ থেকে দীনবন্ধু হন। গ্রাম্য পাঠশালায় বাল্যকালের শিক্ষা শুরু হলেও পরে তিনি কলকাতায় চলে যান উচ্চশিক্ষা লাভের জন্য, কিন্তু পড়াশোনার পাঠ শেষ না করেই তিনি পাটনায় 150 টাকা বেতনে নিযুক্ত হন পোস্টমাস্টার পদে। কর্মজীবনে নানা জায়গায় বদলি হয়েছিলেন, নানা জাতির নানা অঞ্চলের মানুষের সংস্পর্শে তিনি এসেছিলেন এবং সেই সমস্ত মানুষের জীবন তার মনে প্রভাব ফেলেছিল। ফলে কাজের পাশাপাশি তিনি ফিরে এসেছিলেন বা মনোনিবেশ করেছিলেন সাহিত্য জগতে। ইটগুলো বাইরে বেরিয়ে এসছে, আর বাড়ির যা অবস্থা সেটা দেখে মনে হচ্ছে যে মাত্র কয়েক বছর হয়তো এর আয়ু। এখানে দেখার মতো সেরকম কিছুই নেই, শুধুমাত্র একটা ফলক আছে, সেটাও আবার আবর্জনাতে ভর্তি। গোটা বাড়িটাতেই জঞ্জাল আবর্জনা প্রায় গিলে খেতে বসেছে। বাড়ির ভেতরে আগাছার জঙ্গল হয়ে গেছে, বিষাক্ত সাপের আস্তানা হয়ে গেছে। অবিলম্বে সরকারের উচিত বাড়িটাকে সংস্কার করা, যাতে ইতিহাস ভালোবাসে যে সমস্ত মানুষ, যাতে এখানে আসলে অন্তত এইটুকু ভেবে মনে শান্তি পান যে দীনবন্ধু মিত্রের স্মৃতিটা আজও এখনও রয়েছে।
সৃষ্টি করেছিলেন একের পর এক অসামান্য সৃষ্টি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নীলদর্পণ নাটক, যে নাটক তাকে রাতারাতি করে তুলে দিয়েছিল বিখ্যাত সমগ্র বাঙালি জাতির কাছে, আবার ঘৃণিত করে তুলেছিল সমস্ত শ্বেতাঙ্গ সমাজের কাছে। সেই নীলদর্পণ নাটকের জন্মদাতা দীনবন্ধু মিত্র জন্মভিটেতে পড়ে রয়েছেন চরম অবহেলায়। সরকারি সংস্কারের বিন্দুমাত্র চিহ্ন নেই, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নাট্যকারের একটি অবক্ষ মূর্তি তার জন্মভিটেতে স্থাপন করা হয়েছে, ব্যাস এটুকুই। গিলে খাচ্ছে জঙ্গল, হারিয়ে ফেলছে অস্তিত্ব, এটাই এখন দীনবন্ধু মিত্রের বাড়ির প্রকৃত ছবি। তার নামে নামাঙ্কিত হয়েছে স্থানীয় চৌবেড়িয়া উচ্চ বিদ্যালয়, কিন্তু জন্মভিটেতেই যে এভাবে অনাদরে অবহেলিত, তাকে কি আমরা আরেকটু সম্মান দিতে পারি না? তিনি কি আমাদের থেকে আরেকটু সম্মান আশা করেন না? আমরা কি ফিরিয়ে দিতে পারি না তার জন্মভিটের গৌরবকে? ভাবার সময় এসেছে।